নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব রবি মেষ রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, রবি যদি কোনো জাতকের অথবা কোনো জাতিকার জন্মগোষ্ঠী সাপেক্ষে মেষ রাশিতে অবস্থান করছে, তাহলে জাতককে জীবনী শক্তি এবং আয়ুর পক্ষে অত্যন্ত বিশেষ সুফল দিয়ে থাকে। স্বাস্থ্য সম্বন্ধীয় ব্যাপারে কিন্তু রবি ভীষণভাবে জাতকের জীবনে শুভ প্রভাব দিয়ে থাকে। দেখুন, যখনই মেষে রবি থাকবে, হঠকারী সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। অসহিষ্ণুতা, তেজস্বী, কর্মঠ এবং স্বাধীন প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। নেতা বা দলপতি হওয়ার যোগ্যতা এদের মধ্যে ভীষণ দেখা যায়। রাজনীতিতে এবং বড় বড় ব্যাপারে পরিচালনার যে দক্ষতা, সেগুলো কিন্তু এদের মধ্যে অত্যন্ত বিশেষ মাত্রায় দেখা যায়। উদার স্পষ্ট বক্তা, কিন্তু অতিরঞ্জন প্রিয়, উচ্চভিলাষী, আত্মাভিমানী, সর্বকর্মে উদ্যোগী এদের ক্ষেত্রে হতে দেখা যায়। দেখুন, যদি রবি মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, বিশেষ করে এদের ক্ষেত্রে দেখা যায় মেডিসিন বা মেডিকেল ওরিয়েন্টেড কোনো লাইনে ঝোঁক থাকার এবং চিকিৎসকের হওয়ার সম্ভাবনা বা চিকিৎসা বিদ্যায় পারদর্শিতা এদের মধ্যে বিশেষভাবে পাওয়া যায়। দেখুন, জ্ঞানের দিকে এদের ঝোঁক তো অবশ্যই থাকে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিসগুলোকে জানার ইচ্ছে, বিভিন্ন গুচ্ছ ব্যাপারকে জানার ইচ্ছে, এগুলো এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। অর্থপ্রাপ্তিতে রাজপক্ষ থেকে অথবা গুরুজনের পক্ষ থেকে বাধা আসে। রবি যদি পাপ গ্রহের শত্রুপেক্ষা পায়, অর্থাৎ কোনো শনি গ্রহের দৃষ্টি পাচ্ছে, অশুভ গ্রহের দৃষ্টি পাচ্ছে, এমন ক্ষেত্রে রাজদণ্ডে অর্থক্ষয় হতেও দেখা যায়। অর্থাৎ ভুল জায়গায় কিন্তু অর্থক্ষয় হয় অথবা রাজদণ্ডে কিন্তু অর্থক্ষয় হয়ে থাকে। ধনী অথবা পদস্থ আত্মীয়বর্গের সঙ্গে সম্প্রীতি এবং তাদের সাহায্য লাভ হয়ে থাকে এদের ক্ষেত্রে। দেখুন, গৃহস্থলীর ব্যাপারে সে সর্বদা কর্তৃত্ব করে থাকে, সর্বদাই কিন্তু গৃহের ব্যাপারে এদের কর্তৃত্ব, এদের নীতি এরা কিন্তু মেনে চলতে ভালোবাসে। অল্প সন্তান হয়ে থাকে, সন্তানের বিষয়ে সন্তানের সঙ্গে কিন্তু একটা সময়ের পরে বিচ্ছেদ চলে আসে, একটা সেপারেশন চলে আসে, কিন্তু সন্তানের প্রবাস এবং প্রবাসে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখা যায়। রক্তপাত অথবা কোনো পতঙ্গ থেকে কিন্তু এদের সমস্যা তৈরি হতে পারে, এবং বিশেষ করে এরা কিন্তু যদি কোনো রকম দ্রুতগতিতার সাথে কোথাও গাড়ি ট্রাই ড্রাইভ করছে, তাহলে কিন্তু দুর্ঘটনার ইঙ্গিত এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। অর্শ, গুচ্ছব্যাধি এবং রক্তদুষ্টিজনিত সমস্যা এদের ক্ষেত্রে বিশেষ দেখা যায়। এছাড়া মস্তিষ্ক এবং চোখ সম্বন্ধীয় সমস্যাও কিন্তু এদের হতে দেখা যায়। বিবাহে বিভিন্ন ধরনের বাধা আসে, প্রতিবন্ধকতা আসে, কিন্তু বিবাহিত জীবনে অশান্তি এদের জীবনে অবশ্যই থাকে। গুরুজনের জন্য বিবাহে বা বিবাহিত জীবনে ঝঞ্ঝাট, এগুলো কিন্তু লেগে থাকে। বৈদান্তিক ধর্মের দিকে যেরকম ঝোঁক থাকে, সেরকম ধর্মের উচ্চ আদর্শ বা প্রচলিত মতের বিরোধীও কিন্তু এরা হতে দেখা যায়। দেখুন, কর্মের দ্বারা শেষ জীবনে গৌরব এবং খ্যাতি এরা লাভ করতে চায় এবং লাভ করেও থাকে। উচ্চপদস্থ বন্ধুর সঙ্গে কুটুম্বিতা অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক তৈরি করে শেষ ভাগে। যারা প্রসিদ্ধ ব্যক্তি, নাম করা ব্যক্তি, এরকম বিদ্বান ব্যক্তির সংসর্গ কিন্তু কোনো জনহিতকর কার্যে অর্থদানের ইচ্ছা প্রদান করে থাকে এবং জনহিতকর কার্যের জন্য অর্থ সংগ্রহ করার প্রচেষ্টা চালিয়ে যায়। কোনো গুপ্ত ব্যাপারে অথবা বৈদেশিক কোনো ব্যাপারে কিন্তু জাতক জাতিকা বিশেষ মানসিক ইচ্ছা পোষণ করে থাকে। অর্থাৎ কোনো গুপ্ত বিষয় জানার ইচ্ছা, কোনো গুপ্ত ব্যাপারে, কোনো গুপ্ত বিদ্যার বিষয়ে কিন্তু জানার ইচ্ছা, এগুলো কিন্তু এদের মধ্যে দেখা যায়। এছাড়া বৈদেশিক ব্যাপারে যদি এরা কোনো অর্থপ্রাপ্তির বিষয় থাকছে, সেগুলো কিন্তু বাধা বিঘ্ন আসতে ভীষণভাবে দেখা যায় তার জীবনে। তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম রবি মেষ রাশির গৃহে অবস্থান করলে কি ফল জাতকের জীবনে, কি ফল জাতিকার জীবনে মিলতে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।